এটা মমতা ব্যানার্জির পাইলট প্রজেক্ট এবং আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষ জানে যে মমতা ব্যানার্জি হচ্ছে কমিটমেন্ট লেডি। উনি যেটা কমিটমেন্ট করেন সেটা উনি ফুলফিল করেন এবং সেটাই আমরা বাস্তবে দেখতে পেলাম যে গতকাল থেকে আমাদের দুয়ারে সরকারের মাধ্যমে আমাদের রেশন ব্যবস্থা চালু হয়ে গেছে, দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে। তো আজকেও সেই প্রক্রিয়া রয়েছে। এখন আমরা চারটে ওয়ার্ড আসানসোলে, কুলটিতে চারটে ওয়ার্ড, বানপুরে দুটো ওয়ার্ড, এসব করে আমরা চালু করেছি। আগামী দিনে আমরা সমস্ত ওয়ার্ডে আমরা এই রেশন ব্যবস্থাটাকে চালু করব। যাদের কার্ড আছে, রেশন কার্ড আছে, তারা এই সুযোগ সুবিধাটা পাবে এবং আমরা চাই মমতা ব্যানার্জির এই সমস্ত ফলপ্রসূ প্রকল্পগুলো যেন আগামী দিনে আরও সুস্থভাবে মানুষ যেন এই প্রকল্পগুলো গ্রহণ করে। দুয়ারে সরকার রেশন পরিষেবাটা নিয়ে আসানসোলবাসীকে কী বার্তা? আসানসোলবাসীকে দেবো যে আপনারা কোনো চিন্তা করবেন না, সবাই রেশন পাবেন। যারা কার্ড হোল্ডার রয়েছেন, আমরা ফ্ল্যাটেও রেশন পৌঁছে দিচ্ছি। তবে হ্যাঁ, আমরা ফ্ল্যাটে ওপরে পৌঁছাতে পারবো না, আমরা নিচে পৌঁছে দেবো এবং এরপরেই আমরা রানীগঞ্জ জামুরিয়া অঞ্চলে আসানসোলের এই চারটে ওয়ার্ডের পরেই আমরা আসানসোলে রানীগঞ্জ জামুরিয়ার ওয়ার্ডগুলোকে ধরবো এবং সমস্ত ওয়ার্ডে 106টা ওয়ার্ডে আমরা এই রেশন ব্যবস্থাটাকে চালু রাখবো। আজকে আমাদের এই রবীন্দ্রভবনে আমাদের আসানসোল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান মাননীয় অমরনাথ চ্যাটার্জির নেতৃত্বে এবং রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের উত্তরের বিধায়ক মাননীয় মলয় ঘটকের নির্দেশে রবীন্দ্রভবনে কোভ্যাক্সিন ডোজ দেওয়া হচ্ছে। এর আগে তিন দিন এখানে কর্পোরেশনের নির্দেশে কোভিশিল্ড দেওয়া হয়েছে, আজকে 300 জনকে কোভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং সাথে সাথে এই এলাকার মানুষ যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, সেই জন্য পাশাপাশি শারীরিক যে সমস্ত প্রতিবন্ধকতা যে মানুষ আছে তাদের হেলথ চেক আপ ক্যাম্পেরও ব্যবস্থা হয়েছে। এই জন্য আমরা আসানসোলবাসীর পক্ষ থেকে আমাদের রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক মাননীয় মলয় ঘটক মহাশয় এবং আমাদের পৌর নিগমের প্রশাসনিক বোর্ডের যিনি চেয়ারম্যান মাননীয় অমরনাথ চট্টোপাধ্যায় এবং কর্পোরেশনের সমস্ত টিমকে আসানসোলবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আপনার পরিচয় জি? আকাশ মুখার্জি, সভাপতি, পশ্চিম বর্ধমান জেলা কিষাণ কেন্দ্র। আজকে রবীন্দ্রভবনে একটা আমাদের প্রোগ্রাম ছিল, মেগা ভ্যাকসিন প্রকল্প করব। তো কোভিড পরিস্থিতির জন্য আমরা সেটা করলাম না, এই প্রোটোকলটাকে মেনেই আমরা ওইটাকে ক্যান্সেল করলাম। কিন্তু আমরা ওখানে একটা স্বাস্থ্য শিবিরও করে দিয়েছি সঙ্গে, যেখানে সুগার, প্রেশার এবং অন্যান্য সমস্যা চিকিৎসকের সুযোগ সুবিধা পেতে পারে। ব্লাড গ্রুপ টেস্ট আছে এবং তার সঙ্গে ভ্যাকসিনটাও আমরা প্রায় 320 জনকে ওখানে দেওয়ার ব্যবস্থা করেছি। এটা আসানসোল পৌর নিগমের নিজের উদ্যোগ, নিজের প্রক্রিয়া, যে আমরা বিভিন্ন যে সমস্ত জায়গায় সরকারি সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারের মাধ্যমে যাতে মানুষ দ্রুত, আরও দ্রুত আমরা এই ইয়েটাকে ভ্যাকসিন প্রকল্পটাকে ছড়িয়ে দিতে পারি। ভ্যাকসিন এটা নিয়ে আসানসোলবাসীকে কী বার্তা? সবাই তো বলকে ভ্যাকসিন পাচ্ছি না। না না, ভ্যাকসিন পাচ্ছি না এটা যারা বলছে তারা নিশ্চয়ই সরকারের পক্ষের লোক নন। তারা পশ্চিমবঙ্গের সুনাম বৃদ্ধি করতে চান না, তারা চাই সুনাম পশ্চিমবঙ্গের নষ্ট হোক। তো এই কথাটা মিথ্যে কথা। পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট সন্তুষ্ট, কারণ পশ্চিমবঙ্গের মানুষ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে উনি যেটা বলেন সেটা করেন এবং ওনার কর্মীরা যেটা বলেন বা নেতারা যেটা বলেন সেটা করেন এবং আমাদের মন্ত্রী মলয় ঘটক যেটা বলে সেটা করে। এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পুনরায় বিপুল ভোটে জয়ী করে আবার প্রমাণ করে দেবেন যে না, উনি সত্যি কথা বলছেন, বাকি যারা মিথ্যে অভিযোগ আনছেন সেগুলো সব ভাওতা। কোভ্যাক্সিন হঠাৎ থেকে দেওয়া হচ্ছে,
আমরা শুরু করেছি 11টা থেকে শুরু করেছি। এখনো পর্যন্ত কতজনকে দেওয়া হয়েছে? 160টা হয়ে গেছে। তাদেরকে কি নিয়ম পালন করতে হচ্ছে? বলছি যে জায়গাটাতে তেল সাবান লাগা হয় না, যেখানে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে 3 দিন, এবং যদি জ্বর আসে তাহলে একটা প্যারাসিটামল খেতে হবে, এবং আজকে যেমন কোভ্যাক্সিন 1 মাস পর দ্বিতীয় ডোজ, সেটা মেসেজ যাবে ওটা বলা হচ্ছে, এবং আমরা বলছি প্রচুর পরিমাণে জল খাচ্ছি। মানে সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে।